নমস্কার বন্ধুরা, আমি রামপ্রসাদ, রাম সাবে ক্যাবের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখে নেবো কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোন থেকে খুব সহজে জাস্ট কয়েকটা মিনিট হাতে সময় নিয়ে সিআরপিএফের যে হেড কনস্টেবল আর মিনিস্টেরিয়ালের যে যে অ্যাডমিট কার্ড, তার যে এক্সাম ডেট চলে এসছে বা অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল করে দিয়েছে সার্ভার তরফ থেকে, সেটা আমরা কীভাবে মোবাইল ফোন থেকে খুব সহজে ডাউনলোড করতে পারি, সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা দেখে নেবো। তো চলুন দেখে নিই। তার জন্য আপনাকে ফোনের ডেটা অন করে আপনাকে গুগল সার্চারে টাইপ করতে হবে crpf.gov.in, দেন তারপর ফার্স্ট লিঙ্কে আপনাকে ক্লিক করে দিতে হবে। এবার ফোনটা যদি ডেস্কটপ সাবমিট করা না থাকে, তাহলে এই ডান সাইডে ত্রিপল ডটে ক্লিক করে নিচে একটু স্ক্রল করলে ফোন দেখতে পাবেন ডেস্কটপ সাইড মোড। তো আপনাকে এই লিঙ্ক এইখানে চেকবক্সে টিক করে দিতে হবে, হয়ে গেল। দেন তারপরে বা সাইডে এসে দেখুন শো হচ্ছে crpf.gov.in, ফার্স্ট লিঙ্ক crpf-এর উপরে ক্লিক করতে হবে, পেয়ে গেলাম। এবার একটু স্ক্রল করে দেখুন দুটো লিঙ্ক শো হচ্ছে, প্লিজ ইউজ দ্য লিঙ্ক টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ফর দ্য এক্সাম অফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সিআরপিএফ। দ্বিতীয় লিঙ্ক হচ্ছে লিঙ্ক টু ডাউনলোড অ্যাডমিট কার্ড টু অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সিভিল ইঞ্জিনিয়ার, সেকেন্ডটা তাদের জন্য, কেমন। এবং এটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো উইল বি অ্যাভেলেবেল অন 22/2/2023, অর্থাৎ এটা 22 তারিখে অ্যাভেলেবেল করা হবে। তার আগে কিন্তু এটা অ্যাভেলেবেল হচ্ছে না। তাহলে আমরা যে আমাদের যে কাজটা, অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের অ্যাডমিট কার্ডটা কী করে ডাউনলোড করবো, তার জন্য আমরা এই যে ফার্স্ট লিঙ্ক এটাতে ক্লিক করে দেবো, পেয়ে গেলাম। সার্ভারের প্রবলেম থাকে, একটু টাইম লাগতে পারে, একটু ধৈর্য ধরে 2-3 বার ট্রাই করুন, হয়ে যাবে, কেমন। এবার কী করবে দেখুন, শো হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স লগ ইন, অর্থাৎ আপনাকে লগ ইন করে নিতে হবে। তাহলে লগ ইন করতে গেলে কী কী লাগছে, আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যেটা আপনার মেলে সার্ভারের তরফ থেকে আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হয়েছিল, সেই অ্যাকুরেট আইডি এবং পাসওয়ার্ড আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আপনি কী করবেন, ইউজার আইডি করে আপনার যে ইউজার আইডি সিআরপিএফ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলো বসাবেন, তারপরে পাসওয়ার্ড দিয়ে মেলে আপনাকে যে পাসওয়ার্ড প্রোভাইড করা হয়েছে সেই পাসওয়ার্ডটা হুবহুই দেখে পৌঁছে দেবেন। যদি আপনি পাসওয়ার্ডটা ভুল করেন, তাহলে এখানে চোখের চিহ্নে ক্লিক করলেন আপনি পাসওয়ার্ডটা আপনার সামনে শো হয়ে যাবে যে আপনি ঠিক দিচ্ছেন কিনা, দেন তারপরে এখানে এসে লগ ইন করে নেবেন। তো চলুন আমরা এটা বসিয়ে দিই, দেন তারপরে লগ ইন করে আগে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি। এবার আমরা কী করবো, লগ ইনে ক্লিক করবো। আর যারা পাসওয়ার্ড ভুলে গেছেন, তারা নিচে দেখুন শো হচ্ছে ফরগেট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আপনি চাইলে ইউজার আইডি ফরওয়ার্ড করতে পারেন এবং পাসওয়ার্ডও ফরওয়ার্ড করতেই পারেন চাইলে, যদি সেটা প্রয়োজন হয় তখন এটা অ্যাপ্লাই করা যাবে। তো আমরা লগ ইন করে নিচ্ছি, কেমন। লগ ইনে ক্লিক করছি। এবার দেখুন ওপরে শো হচ্ছে যে ইউর ফর্ম সাকসেসফুলি সাবমিটেড, শো হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এটা এটাকে আপনাকে ক্লোজ করে দিতে হবে, হয়ে গেল। এবার একটু স্ক্রল করে দেখতে পাবেন যে আপনার যে ফর্ম সেটা পাওয়া যাচ্ছে, কেমন। তো আমরা এটাকে ডেস্কটপ সাইড মোড করে নেব, এটা ডেস্কটপ সাইড আউট হয়ে গেছে, দেন এটাকে আমরা কন্টিনিউ করে নেব, দেন এটাকে আমরা ক্রস করে নেবো। এবার দেখুন ডেস্কটপ সাইড মোড করে নেওয়ার পরে দেখুন শো হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস ফার্স্ট, সেকেন্ড দেখুন ই অ্যাডমিট কার্ড, থার্ড আছে হেল্প ডেস্ক। তো আমরা অ্যাডমিট কার্ডে ডাউনলোড করার জন্য ই অ্যাডমিট কার্ডে সেকশনে ক্লিক করে দেবো। এবার যদি এরকম দেখা যায়, কিছুক্ষণ পরে লোড নেওয়ার পরে দেখবেন আপনার অ্যাডমিট কার্ডটা অ্যাভেলেবেল হয়ে যাবে। দেখুন এখানে শো হচ্ছে সিআরপিএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল 22/2/2023, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল আইওএন ডিজিটাল জন কল্যাণী, অর্থাৎ আইডিয়াল ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণী শিল্পাঞ্চল কল্যাণী ওয়েস্টবেঙ্গল, পিনকোড দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এক্সাম ডেট দেওয়া আছে, এবং এই নিচে দেখুন শো হচ্ছে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক। তো আপনাকে এইটাই ক্লিক করলে আপনি আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এবং তারপরে যে কোনো পিডিএফ ভিউয়ার দিয়ে আপনি এটাকে শো করিয়ে নিতে পারবেন, হয়ে গেল। দেখুন শো হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, দেন তারপর বারকোড, পাশে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, সাথে পোস্ট অ্যাপ্লাই, আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা, তার সাথে থাকছে আপনার নাম, ফাদার্স নেম, রোল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, রিপোর্টিং টাইম, এন্ট্রি টাইম, এক্সাম সেন্টার কোড, আপনার ভেনু কোথায় পড়ছে সেটা থাকছে, আপনার ছবি উইথ সিগনেচার থাকছে, আর নিচের যে পোর্শনগুলি আছে সেগুলো আপনাকে ওইখানে গিয়ে সেন্টারে প্রবেশ করে আপনাকে এগুলো লিখতে হবে। ইংলিশ বেটার হলে ইংলিশ, হিন্দি বেটার হলে হিন্দি, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা লিখতে পারেন। তো এইভাবে আপনারা 3 পেজের এই পিডিএফটা পুরোটাই চেষ্টা করবেন প্রিন্ট আউট করে নিতে, যাতে কোনো রকম প্রবলেম পরবর্তীকালে না শো হয়। তো এই ছিল স্টেপ বাই স্টেপ অ্যাডমিট ডাউন করার প্রসেস। দেখুন এখানে এরা বলে দিয়েছে কী কী ডকুমেন্টস আপনাকে কম্পালসারি এক্সাম টেস্ট সেন্টারে নিয়ে যেতে হবে।
বলেছে দেখুন টু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনাকে পাসপোর্ট সাইজ দু কপি ফটোগ্রাফ নিতে হবে, টু কালার কপিস প্রিন্টেড অ্যাডমিট কার্ড নিতে হবে, অর্থাৎ এই কালার কপিটা দুটো কপি করতে হবে, কেমন। তারপর অরিজিনাল ফটো আইডি প্রুফ অ্যাজ মেনশন বিলো ইন দ্য ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনটা খুব ভালো করে পড়ে নেবেন। ব্লু পেন পেন পেপার ফর রাগ ওয়ার্ক আপনি ব্যবহার করতে পারেন, কেমন। খুব ভালো করে অ্যাডমিটটা ডাউন করার পরে অল নোটিফিকেশনটা খুব ভালোভাবে পড়ে নেবেন, তারপরে সমস্ত ডিটেলসগুলো যা যা বলেছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে পরীক্ষা দিতে যাবেন। তো এই ছিল পুরো ভিডিওটা, এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে জাস্ট কিছুক্ষণ হাতে টাইম নিয়ে আপনাদের রেসপেক্টিভ অ্যাডমিট কার্ডটা ডাউন করে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের শুভকামনা করি, খুব ভালো পরীক্ষা দিন, থ্যাংক ইউ।